খুব তাড়াতাড়ি আমি আমার হিন্দি চ্যানেলে কার্লি হেয়ারে কিভাবে পফ বানানো যায় সেটা আমি শেয়ার করব, আর খুব ইজিলি এটা বানানো যায়। সো স্টে টিউনড। Hey guys, hi, good morning, good of morning or আসলে আফটারনুন, কারণ 12টা অলরেডি বেজে গেছে আর আমি আজকের ব্লগ শুরু করছি। আজকে হলো বুধবার আর আজকে 17 তারিখ হয়তো, হ্যাঁ 17 তারিখ। সো কালকে আমি ব্লগ করিনি আর আজকের ব্লগ শুরু হচ্ছে কিচেন দিয়ে। সো এখন আমি করছি রান্না, যার ছোটো ছোটো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি বেশি মানে বড় সড়ো রেসিপি করছি না, কারণ গরম, একদম হালকা পাতলা ঝোল করি, যেমন আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম সেরকমই। আর আজকে আরেকটা স্পেশাল জিনিস বানাবো, সেটা হলো চিকেন কাবাব কর্ণাটকা স্টাইলে। তো আই হোপ তোমাদের এই দুটো রেসিপি ভালো লাগবে। সো আমি যে লাস্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম উচ্ছে, মানে করলা আলুর ঝোল বেগুন দিয়ে পাতলা ঝোল, তো আমার দুজন ফ্রেন্ড আছে আমাকে খুব অ্যাপ্রিসিয়েশন করেছে, রূপা আর নিকি, ওদের ইউটিউব চ্যানেল আছে। নিকির যে ইউটিউব চ্যানেল সেটার নাম হলো টামি ট্রিটস মাই লাইফ মাই প্যাশন, তোমরা চেক করো, অনেক ভালো ভালো রেসিপি শেয়ার করে। আর যে রূপা আছে ওর চ্যানেলের নাম হলো বিউটি অ্যান্ড লাইফস্টাইল উইথ রূপা, ও অনেক মেকআপ লুক শেয়ার করে, তার সাথে ওর আই শ্যাডোর মানে আই অ্যাম লাভ উইথ হার মতলব আই শ্যাডো কালেকশন, ওর আই শ্যাডোর মানে হাত খুব ভালো। সো তোমাদের যাদের আই মেকআপ করা পছন্দ তোমরা চেক করো। তো লাস্ট টাইম যে আমি যখন ওই রেসিপিটা শেয়ার করেছিলাম, ওরা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েশন করেছে যে তুই এরকম মানে ভালো মানে পাতলা ঝোল বানিয়েছিস। তো আমি ভাবছি কি না আরেকটা আমি পাতলা ঝোল তোমাদের সাথে শেয়ার করি, এটাও সামারের জন্য খুব ভালো। আর আমি এটা আজকে বানাচ্ছি মাছ দিয়ে, কিন্তু তোমরা যদি মাছ নাও দিতে চাও তাও বানাতে পারো, খুবই ইয়ামি হয় আর তার সাথে খুব হেলদি হয়। তো আজকে যে রেসিপি তো আমি এই রেসিপিটা বলবো তোমাদের। তো কড়াই গরম দিয়েছি, রেসিপিটা না এটা আমি বানাচ্ছি এই রুই মাছের মাথা দিয়ে। তোমরা কোরাল মাছের মাথা, তারপরে কাতলা মাছের মাথা, কাটাকুটি যেগুলো বলে না সেগুলো দিয়েও বানাতে পারো। এই দেখো এটা হলো রুই মাছের মাথা, আর এটাকে আগে ভেজে নেবো। এটাকে আমি নুন আর হলুদ দিয়ে মিক্স করে রেখেছি, মানে ম্যারিনেট করে রেখেছি, এই মাত্র ম্যারিনেট করেছি, আর এখন আমি এটাকে ভেজে নেবো। রান্না করার সময় ছোট একটা মিস হ্যাপনিং হয়ে যায়, যার কারণে আমি মাছ ভাজার যে ভিডিওটা সেটা আমি দেখাতে পারিনি, কিন্তু তেলেই শুধু আমি মাছটা ভেজে নিয়েছি, মানে অল্প ভেজে নিয়েছি। তো আমি এই তরকারিগুলি দিয়ে রান্না করবো। এটা হলো পালং শাক কেটে নিয়েছি, আলু নিয়েছি একটা, আর ছোট ছোট বেগুন নিয়েছি, আমি আধা বেগুনই নিয়েছি, তোমরা চাইলে বেশি বেগুন নিতে পারো। আমি যে তেলে মাছ ভেজেছি আমি ওই তেলেই রান্না করব। আমি বুঝতে পারছি না রান্নার সময় আমি কি করেছি কে জানে, এখন আমার অডিও আর ভিডিও খুব ল্যাগ করছে, একসাথে হচ্ছে না, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। তো তেলে জিরা ফোড়ন দিয়েছি, এটা হলো কালো জিরে দিয়ে দিয়েছি, আর তারপরে আলু ভেজে নেব। সো আলুটা 1 মিনিট ভেজে নেবো হালকা হালকা করে, মানে বেশি ভাজতে হবে না, 1 মিনিটই ভাজলে হয়ে যাবে। যে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে তাই আমি দিয়ে দিলাম পালং শাক আর বেগুন। আধা মিনিটের জন্য একটু পালং শাকটাকে একটু নাড়িয়ে নেব এই আলু আর কি বলে ফোড়নের সাথে, তারপরে দিয়ে দেব জল, দিয়ে দেব নুন, স্বাদ অনুসারে নুন দেবেন। আর আরেকটা কথা, শাকে সবসময় অল্পই নুন পড়ে, আর দিচ্ছি অল্প হলুদ, বেশি হলুদ দিতে হবে না, অল্প হলুদ দিয়ে নাড়িয়ে ঢেকে দেবো এটা। আমি একটু কাঁচা লঙ্কার ফ্লেভার পছন্দ করি, তাই আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যদি কাঁচা লঙ্কা না পছন্দ করো তাহলে নাও দিতে পারো, আর যদি ঝাল কম খাও তাহলে একটা দিতে পারো। এটা দিয়ে আমি ঢেকে দেবো। ঝোলটা অনেকটা কম হয়ে গেছে, এখন দিয়ে দেবো মশলা, এখনই দেবো মশলাটা। তো এখন দিয়ে দেবো জিরা পাউডার, আসলে এই জিরা পাউডারটা ইউজ করছি কারণ আমার মিক্সি খারাপ, সো এটা ইউজ করেছি, এটা রেডিমেড, আর এটা অত ভালো না, কিন্তু তোমরা যদি ঘরের জিরা পাউডার ইউজ করো অনেক বেশি ভালো, কারণ ঘরের জিরা পাউডার আলাদা একটা স্বাদ হয়, তাই না? দেখো এতটুকু জিরা পাউডার ইউজ করছি, আর এই সময় দিয়ে দেবো আমি মাছের মাথা। আর মাছের মাথাটা না ভেঙে ভেঙে দেবে এরকম, মানে এই তোমরা আগেও ভেঙে দিতে পারো, আমি এইটা দিয়েই মানে আমার ঠিক হয় ভাঙা। দেখো আমি জলের আন্দাজটা এই জন্য বললাম না, কারণ সব জায়গার পালং শাক একটু ডিফারেন্ট হয়, এইখানে যে পালং শাক খুব তাড়াতাড়ি বয়ল হয়ে যায়, কিন্তু মেবি তোমাদের ওখানে পালং শাক আরও তাড়াতাড়ি বয়ল হয়ে যেতে পারে, তো তোমরা কম জল দিতে পারো, কিন্তু এটার কনসিস্টেন্সি আমি বলে দিই, এটা মাখো মাখো হয়, অতটা ঝোল হয় না, গায়ে লাগা হয়, গায়ে লাগা ঝোল বলে না ওই টাইপের হয়, মানে গায়ে লাগাচ্ছে একটু বেশি হয়, গায়ে লাগাও হয় না, একটু বেশি হয়। সো আমার পালং শাক খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে, তো আমি অল্প জল দিয়েছি, কিন্তু তোমাদের ওখানে যদি পালং শাক একটু শক্ত বেশি হয় তাহলে একটু বেশি করে জল দিও। তো এই দেখো মাছটা আমি ভেঙে দিলাম আর ভালো করে মিলিয়ে দেবেন, এটাই কি হয় না মাছটার পুরো এসেন্স ওর মধ্যে এসে যায়।
আমি আরেকটু সময় মানে একটু মিডিয়াম জালে একটু একটু ফুটতে দেবো, যাতে মাছের এসেন্সটা পুরো মানে তরকারিতে এসে যায়। এই দেখো এটা অনেকটা হয়ে হয়ে এসেছে, মানে আমি অল্প জালে একটু সময় এটাকে ফুটিয়েছি। এখন এটা লাস্ট জিনিস দেবো, সেটা হলো গরম মশলা। আর গরম মশলা বেশি একেবারে না, একদম অল্প। তো দেখো আমি এতটুকুই দেবো শুধু গরম মশলা। এই গরম মশলাটা আসলে মানে হোমমেড না, তাই অতটা ভালো গন্ধ আসে না, কিন্তু তোমরা হোমমেড গরম মশলা দেবে তো দেখবে এটার স্বাদ অনেক ভালো হয়। এটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে ফুটাতে আর হবে না, এটা হয়ে গেছে। এটা এইরকমই হবে, মানে ঝোলটা দেখতে পাচ্ছ একদম অল্প হবে। তো এটাকে এখন নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো এটা হলো পালং শাকের পাতলা ঝোল, আলু দিয়ে, মাছ দিয়ে, বেগুন দিয়ে, মানে কত কিছু বলা যায় তাই না বলো? আলুর পাতলা ঝোল, বেগুন দিয়ে পালং শাক, বেগুন দিয়ে মাছের পাতলা ঝোল, অনেক কিছু বলা যায়। সো এটা খুব ভালো আর খুব হেলদি আর খুব পাতলা। আসলে এইসব খাবার না নন বাঙালিদের অত পছন্দ হয় না, কারণ ওরা একটু পেঁয়াজ রসুন আদা এইসবের বেশি অভ্যস্ত হয়। তো কিন্তু আমাদের বাঙালিদের জন্য আমি ফিল করি এরকম পাতলা ঝোল আর গরম ভাত আহ আর কিছু না, তাই না? এই দেখো আমার অবস্থা, আমার মানে কি বলবো, রান্নার সময় সবসময় সেফটি মানে নিয়ে রান্না করতে হয়। আসলে আমি ভিডিও করছিলাম, তোমরা সবাই জানো যে আমি পালং শাকের ওই যে ভিডিওটা করার সময় আমি ফোনটা একটু দেখছিলাম যে আমি ভিডিও অন করেছি কি না, কারণ মাঝে মাঝে এরকম হয় আমি ভিডিও অনই করি না আর আমি মানে কথা বলতে থাকি। তো ফোনটা যেহেতু নিচে ছিল তো আমি এইভাবে দেখছিলাম, আর ওই সময় যে মাছের মাথাটা যখন ভাজছিলাম ওইটা ছিটে এসে মানে চোখ ফুটে না ওইটা ফুটে এসে আমার এখানে লেগেছে, আর তেল গড়িয়ে এত দূর এসছে। এইটা মনে হয় যে দাগটা হবে, আমি এই না, আমার দাগ দিয়ে অনেক ভয়, কারণ আমার ফেসে দাগ আসতে যেতে চায় না, আর ফেসে দাগ আসা আমার ভালোও লাগে না, কার ভালো লাগে। এই দেখো আমার এখনও অনেক পিম্পলসের দাগ, তারপরে পোড়ার দাগ তো অনেক আছে। এই দেখো এই একটা দাগ, এই জাইনে এটা দেখতে পাচ্ছ কিনা, এই একটা দাগ, অনেক দাগ আছে পোড়ার ওরকম। এটা ভ্যাকসিনের সময় হয়েছিল এই এই দাগটা, এই দাগটা ভ্যাকসিনের সময় না, এই দাগটা ভ্যাকসিনে এসেছিল। আর এই যে দাগটা, এটা আমি গরম তেল পুরো এরকমভাবে ঢেলে দিয়েছিলাম, বাপরে ওইসব মনে করলেও কষ্ট হয়। তো এটা হলো একটা হোম রেমেডি, এটা হলো কোলগেট। কোলগেট দিলে জ্বালাটা খুব তাড়াতাড়ি কম হয়ে যায়, আর পেঁপে যদি থাকে পেঁপেও তোমরা ইউজ করতে পারো, পেঁপে দিয়েও খুব তাড়াতাড়ি যে জ্বালাটা হয় ওটা অনেক তাড়াতাড়ি কম হয়। এইসব হলে ভালো লাগে না আর। তো ঠিক আছে, মনে হয় আর করবে না, কোনো জ্বলছে আসলে, এতটা পুরোটা জ্বলে গেছে। এই দেখো মনে হয় বৃষ্টি হবে হবে, মানে এই ওয়েদারটা অনেক ভালো, কিন্তু গরমও পড়েছে, পোড়া পোড়া গরম যেটা। এই যে ওয়েদারের হালত, আর আমি এখন করব লাঞ্চ। আমার আসলে ব্যাক ক্যামেরার না কোয়ালিটি ভালো না, সো এটা হলো ভাত, মানে নর্মাল যেটা ভাত, আর একটু পেঁয়াজ নিয়েছি মাছ ভাজা, আর এটা হলো ভিন্ডি ভাজা, আমার ফেভারিট, একটু কারি পাত্তা দিয়েছি। তোমরা কোনোদিন কারি পাত্তা দিয়ে একটুখানি ভেজে দেখো, যদি কারি পাত্তার ফ্লেভার ভালো লাগে তাহলে তাহলেই দিও, আর নাহলে ভালো লাগবে না তোমাদের। তো একটু রসুনও দিয়েছি এটা। বৃষ্টি নামবে, মানে অলরেডি হাওয়া ছেড়ে দিয়েছে, এখন নামবে, এখন বাজে 4টা, জোরে মানে জোরে জোরে মেঘ গজরাচ্ছে, এটাকে কী বলে আমি জানি না, মানে থান্ডারস্টর্ম হয় না ওইটা হচ্ছে, আর বৃষ্টি অত জোরে হচ্ছে না, হাওয়া একটু হচ্ছিলো কিন্তু এখন তাও হচ্ছে না, জানি না কত দূর কী হবে। মানে না এরকমই হয়, বেশিরভাগ গজরায় কিন্তু বর্ষায় না, হয় না যত গজরালো বর্ষালো না। তো এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, আমি সব সুইচ টুইচ বন্ধ করে রাখি, কারণ বলা যায় না কখন কী হয়ে যাবে। তো ব্যাঙ্গালোরে অনেক অনেক বৃষ্টি হচ্ছে, মানে লাস্ট 1 আওয়ার ধরে অনেক বৃষ্টি হয়েছে, আর এইটা পুরো জলে ভিজে গেছে একদম। বর্ষা তো সবার ভাল লাগে, কিন্তু তারপরে না এই ম্যাজ 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 ভাল লাগে না। সো এই যে বর্ষা হয়ে যাওয়ার পর আমি এটা পুরো ধুয়েছি, বর্ষার জল মাথায় পড়লে আমার এরকম হয়, আমার একটু মানে গা একটু মানে হয় না স্যাঁচ 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 করে। আর আরেকটা প্রবলেম হয় মা মানে বর্ষার জল মাথায় পড়লে, সেটা হলো মাথা ব্যথা। আমার এখন হেভি হেডেক হচ্ছে, মানে আমার হেডেক অনেক বেশি হয়। জাস্ট কারেন্ট আসলো জাস্ট, আর আমি খাচ্ছি চা। আমি চা আজকে আমার ঘরে চিনি ছিল না, তো আমি কী করেছি বাইরে যে উডুপি গার্ডেন মানে ওই ইডলি এনেছিলাম না যে দোকানটা থেকে, ওই দোকানটার নাম হলো উডুপি গার্ডেন। উডুপি হলো মানে পিওর ভেজ হয় ওখানে, আর পিওর ভেজ মানে এটা ভাববে না যে ওখানে আদা রসুন ইউজ হয় না, মাছ মাংস ডিম এইসব ইউজ হয় না। আজকে আমার সুগার ফ্রিতে খেতে ইচ্ছে হয়, সুগার ফ্রি আছে ঘরে। তোমরা ভাববে আমি সুগার ফ্রি কেন খাই, আমার কি ডায়াবেটিস আছে? না আমার ডায়াবেটিস নেই, কিন্তু আমি মানে আমার মার আর আমার মামার সুগার আছে, মানে ডায়াবেটিস আছে। তো আমি চেষ্টা করি কি
যাতে যতটা সম্ভব ততটা মানে আমি সুগার অ্যাভয়েড করব। সো বিকালে আমি চিকেন কাবাব বানিয়েছিলাম, আর চিকেন কাবাবের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি এই চিকেন কাবাব মশালা ইউজ করি, আমি দু টাইপের মশালা ইউজ করি, একটা হলো তেচু আর একটা হলো আরচি। তো এটাকে পুরোপুরি পুরো মানে ঢেলে নিলাম একটা গামলাতে, দেবো একটা ডিম, এটা উইদাউট ডিমও বানানো যায় কিন্তু ডিম দিলে ওটা ভালো বাইন্ডি হয় তাই ডিম দিলাম। তারপরে দেবো একটা লেবুর রস, এটা হলো আধা কেজি চিকেনের জন্য আমি তোমাদের বলছি। তারপরে দিতে হবে 2 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট, আর তারপরে ভালো করে মাখিয়ে নিতে হবে। আসলে এই যে মশালাটা থাকে কাবাব মশালা, এটা বেশিরভাগ কর্ণাটকাতেই পাওয়া যায়, আর এটা তোমাদের যদি লাগে তাহলে তোমরা আমাকে বলো, আমি তোমাদের পাঠিয়ে দেবো, তোমাদের অ্যাড্রেস আমাকে বলে দিও। তোমরা হয়তো কর্ণাটকের বাইরে এটা পাবে না, অনলাইন পাবে কি না আমি ঠিক জানি না তাই আমি বললাম। তো ওই মশলাটা তারপরে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমার আসলে কাঁচা লঙ্কা ধরলে আমার স্কিন খুব সেন্সিটিভ, সো আমার কাঁচা লঙ্কা ধরলে আমার খুব জ্বালা হয়, ডক্টর আমাকে বলছে গ্লোভস পরে ধরবে আর যতটা পারবে অ্যাভয়েড করবে। তাই আমি এই যে মশলাটা এটা আমার ফ্রেন্ডদের দিয়ে মানে বলেছিলাম হেল্প করতে। আমি আসলে সেদিন আমার ফ্রেন্ডসরা অনেক এসেছিলো তাই আমি কি বলে এটা বানিয়েছিলাম, কারণ ভালো লাগে না সবার সাথে মিলে এরকম কাবাব পাকোড়া এইসব খাওয়া। তো এইটা তারপরে তোমরা যতদূর পারো ততদূর মানে রেখো ফ্রিজে, ওভারনাইটও রাখলে রাখতে পারো, আর যদি হাতে কম সময় থাকে তাহলে আধা ঘন্টাও রাখতে পারো। আমি 3-4 ঘন্টা রেখেছিলাম। তাদের যদি একটু সাউথ ইন্ডিয়ান ফ্লেভার পছন্দ হয় তাহলে একটুখানি কারি পাতাও দিতে পারো ম্যারিনেশনে, ওটা গন্ধ এর ভিতরে এসেন্সটা ওর ভিতরে চলে যায়। সো এটা ভালো করে গরম হওয়ার পরে চিকেনের পিসগুলো এটা দিয়ে দেবো। তো তেল গরম হয়ে যাওয়ার পর এক একটা করে যে মাংসের পিস ওইগুলো দিয়ে দেবো। এগুলো আসলে ডুবো তেলে অনেক ভালো ভাজা হবে কিন্তু আমি অতটা বেশি তেল ইউজ করিনি, আর এটা সাদা তেল আমি নিয়েছি। এই যে এই ঝাঁঝরি দিয়ে কাবাবগুলোকে তেল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নেবে একটা টিস্যু পেপারে, এটা ভাজতে হার্ডলি 5 মিনিট লাগে। সো এসেন্সের জন্য না এরকম 4-5টা কারি পাতাও দিয়ে দিতে পারো, আমি দিয়েছি, আমি জানি না আমি এটা দেখিয়েছি কি না। সো এই যে হলো আমার কাবাব রেডি, আর কাবাবের সাথে আমি কিছু স্যালাডও বানিয়েছিলাম। এটা আমার প্রেজেন্টেশন খুবই গন্দা হয়েছে, ডোন্ট মাইন্ড, কিন্তু কাবাবের দিকে ধ্যান দাও, কাবাবটা সত্যি অনেক দারুণ হয়েছে। মানে আমি নিজের মুখে নিজে তারিফ আমার করা একদম পছন্দ না, কিন্তু আমি যদি না বলি ভালো হয়েছে তাহলে তোমরা কিভাবে বুঝবে। সো এই যে আমার জামা কাপড় 1 লট হয়ে গেছে, 2 লট অলরেডি আমি ধুয়েছি, এগুলোকে এখন বের করব। বের করে আমি ওই কিচেন টাওয়ালসগুলি দেবো, তো এইটাই এখন করি। হাই গাইস, সো আজকে হলো কি বার, আজকে বৃহস্পতিবার, আর আজকে আমার একটা জায়গা যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি। কালকে রাত আমি লাস্ট মনে হয় কাবাব দেখানোর পর আমি কোনো ব্লগ আর করিনি, কারণ এখানে আমার তখনই ফোনের চার্জ ছিল 10%। ফোন চার্জে আমি বসাবো ভেবেছি, একবারেই বসিয়ে দেবো ব্লগ এন্ড করে। তারপরে হঠাৎ করে এখানে ব্লাস্ট হয়, মানে ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে যায়। আমার আমি ছাদেই ছিলাম তখন, আর ছাদ থেকে আমি দেখেছি অনেক বড় একটা ব্লাস্ট হয়, আর তারপরে আমি ব্লগ এন্ড করতে পারিনি, আমার ফোনে চার্জ ছিল না, রাত্রে ঘুম হতে পারিনি, অনেক অনেক অবস্থা। তো এটাই হয়েছে, আর এখন আমি রান্না করছি। এখন হলো দুপুর, মানে এখন কটা বাজে, 2টো বাজে, এখন আমি রান্না করছি, আর এই মাত্র কারেন্ট আসলো। তো আমি ফোন ল্যাপটপ সব কিছু চার্জে বসিয়ে দিয়েছি, এখন চার্জেই আছে ফোন। তো চার্জে রেখে এরকমভাবে ভিডিও বানানো ঠিক হবে না, তো চার্জ একটু হয়ে নিক, তারপরে আমি আপনাদের সাথে কথা বলবো। তো এই দেখো আমি এটা আজকে বানিয়েছি, এটা খুবই সিম্পল, যে বাঁধাকপি হয় না ওটা দিয়ে টমেটো দিয়েছি আর একটুখানি কুমড়ো দিয়েছি, যাতে একটু টেস্টটা ডিফারেন্ট হয়। আর এটা কোনো আদা দেইনি, পেঁয়াজ দেইনি, রসুন দেইনি, কারণ আজকে আমার ভেজ ডে। তো এটা রান্না করছে আর এই পাশে ভাত হচ্ছে। দেখো এটা হলো আমার লাঞ্চ, এটা হলো কুমড়া ভাজা আর এটা হলো বাঁধাকপি ভাজা আর ভাত। তোমরা এটাকে সবসময় দেখো হয়তো কী বলে ড্রেসিং টেবিলের পাশে, কিন্তু আজকে আমি উঠে সামনে নিয়েছি, আমি মাঝে মাঝে একটু চেঞ্জ করতে থাকি। আর এখানে এটা আর আমার ঘড়ির ব্যাটারিও আনতে হবে। সো এই দেখো বাইরে মনে হয় বৃষ্টি হবে আমার যা মনে হচ্ছে, একদম শান্ত হয়ে গেছে সব কিছু। তো এইটা হলো ছাদ, আমি ছাদে এসেছি একটু যোগা করলাম, আর যোগা করে এমনি বসে আছি, এখানে একটা বসার একটু ছোটো মতো জায়গা আছে।
আমাদের বলেছিলাম যে আমার এইখানে যে তেল পড়ে গেছিলো, এই দেখো এই তেল, ফেসের দাগ অতটা গেহরা হয়নি, হালকা হয়েছে, কিন্তু এইটা অনেক বেশি ডার্ক হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো তোমরা। তো এখন আমি বেরোচ্ছি, এটা কী যে মানে ব্যথাও দিচ্ছে একটু আস্তে আস্তে, আর আমি একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি, আর চুলটা একটু উঁচু হয়ে বেঁধেছি, কিন্তু চুলে যেহেতু তেল আছে তাই ওটা বসে যাচ্ছে বারবার। সন্ধ্যা হয়ে গেছে তো আমি সন্ধ্যাটা ধরিয়ে দিয়ে বেরোই না। এই দেখো আমার ঘরের পাশে যে হাইপার মার্কেট, এটা ওয়াকিং ডিস্টেন্স, সো হাইপার মার্কেটের সামনে এরকম একটু খাবার কিছু কিছু স্টল আছে। সো আমি একটু ফুচকা আর মোমো খেয়েছি, আর আমি ফুচকা খেলে বেশিরভাগ আমি এই শুকা ফুচকাটা খাই, মানে এটা ওই টক জলটা হয় না, এটা খুব ইয়ামি। এই মাত্র জাস্ট আসলাম, বাইরে গেলে ভালো লাগে কিন্তু বাইরে থেকে আসলে গরম লাগছে, নতুন নতুন কী কী হচ্ছে তাই না? তো এই জায়গাটা তো তোমরা সবাই জানো, এই জায়গাটা আমি কী করি, এই জায়গাটা আমি যা যা রিসেন্টলি কিনে এনেছি তোমাদের দেখাই, আমি শুধু এর জন্যই দেখাই যাতে তোমরা কম্পেয়ার করতে পারো যে এই জায়গার আর তোমরা যেখানে থাকো সেখানের প্রাইস কেমন। তো আমি আলু এনেছি, 1 কেজি আলু, আর 1 কেজির মতো পেঁয়াজ এনেছি, 2টা গাজর এনেছি, আমার গাজর সিদ্ধ আজকাল অনেক ভালো লাগছে, আর 2টা ক্যাপসিকাম এনেছি। আমার ক্যাপসিকাম আমার ফেভারিট ভেজিটেবল, মানে কারোর কারোর ক্যাপসিকামের গন্ধ সহ্য হয় না কিন্তু আমার খুব ভালো লাগে। এই যে ধনে পাতা, এটা 5 টাকা ধনে পাতা, লোকাল দোকান থেকে নিলে এই ভালো, 5 টাকা অনেকখানি দিয়ে দেয়, কিন্তু যে মলের মানে যেসব শপ থাকে না ওইখানে 5 টাকা মানে এই মানে 5 টাকা দেবেও না, বলবে 20 টাকার মিনিমাম, আর 20 টাকা চিনি, ওখানে 20 টাকা চিনি মলে তুমি পাবে না, তো লোকাল দোকানের এই ভালো। আর এনেছি পনির, পনির তো তোমরা সবাই জানো, কিন্তু যারা ইন্ডিয়ান না তারাও পনির জানে, কেন পনির জানবে না, সবাই পনির চেনে। আর এটা 70 টাকার পনির, এটা নন্দিনীর পনির, এই পনিরটা আমি অত পছন্দ করি না কিন্তু ওই ওই দোকানে ছিল না। এই কেন এনেছি, আজকে আমার ভেজ হয়, মানে বৃহস্পতিবার আর মঙ্গলবার আমার ভেজ হয়, তো বৃহস্পতিবারে মানে সকাল দিয়ে তো দেখেছি আমি কত লাইট খেয়েছি, তো আমার না এখন কিছু ইচ্ছা করছিলো একটু চটপটা কিছু খাই, পনিরের একটা রেসিপি বানাবো, অনেক মানে 5 মিনিটে হয়ে যায় আর চটপটা হয়। আর আমি এনেছি মোমো, এটা হলো মোমো, এটা 1 প্লেট মোমো 50 টাকা নেয়, আর এটা পনির মোমো, আমি যেমন ভেজ খাই না আজকে তার জন্য। সো বৃষ্টি নেমে গেছে দেখো, এত জোরে হচ্ছে না কিন্তু হাওয়া ভালো চলছিল। এখন আমি মোমোর সাথে বানাবো গরমা গরম চা, বৃষ্টি দেখতে দেখতে আমি গরমা গরম মোমো উইথ মেয়ো অ্যান্ড কি ওটাকে বলে চাটনি আর এই চা খাবো। সো এখন একটা পনিরের রেসিপি বানাবো, আমি জানি না তোমাদের সাথে আমি শেয়ার করবো কি না, কারণ আমার ব্লগ অনেক বড় হয়ে যাবে। সো এই দেখো এটা আমার চটপটা পনির রেডি, এখন আমি এটা খাবো, তারপরে আমার ডিনার শেষ হয়ে যাবে। সো আসলে কারেন্ট নেই তাই ব্লগ এন্ড করতে পারছি না, আসলে অন্ধকার অন্ধকার, তোমাদের কী দেখাবো এখানে, আমার মানে মাঝে মাঝে যে একটু একটু লাইট দেখতে পাচ্ছ ওটা লাইটনিং হচ্ছে, এখানে খুব বেশি বিদ্যুৎ চমকাচ্ছে, তো ওইটার জন্যই। আর কারেন্ট চলে গেছে, এই 1 ঘন্টা হয়ে গেছে, আমি ভাবছিলাম যে আসলে আমি ব্লগ এন্ড করবো, কিন্তু ব্লগ এন্ড করতে অন্ধকারে আমার ব্লগ এন্ড করতে হচ্ছে। তো আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে, আর তার সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তত সময় তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর হ্যাঁ অনেক 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 খুশি থাকো। বাই বাই, কিপ গ্লোয়িং।